চিচেন ইৎজা মেক্সিকানের ইউকাটান উপদ্বীপের একটি মায়ান শহর চিচেন ইৎজা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পর্যটক স্থান এবং একটি সক্রিয় প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে সারা বিশ্বের নিকট অতি পরিচিত ইউরোপীয় উপনিবেশবাদীদের আগমনের পূর্বে মায়ান জনগণের সংস্কৃতি এবং কৃতিত্ব সম্পর্কে আরও একটি অন্তর্দৃষ্টি জাগানো এই অঞ্চলটিতে এখনও প্রায় নতুন নতুন বিভিন্ন কিছুই আবিষ্কার হচ্ছে চিচেন ইৎজা 1988 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পরিচিতি পেয়েছিল এবং 2007 সালে এটি নতুন সেভেন ওয়ান্ডার্সের একটি হিসেবে ঘোষণা করে নেয় প্রিয় দর্শক দুর্দৃশ্যের আজকের আয়োজনে আমরা হারিয়ে যাওয়া এই রহস্যময় মায়ান সভ্যতার চিচেন ইৎজার ইতিহাস সম্পর্কে জানব চিচেন ইৎজা কোথায় অবস্থিত চিচেন ইৎজা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আধুনিক যুগের রিসোর্ট শহর হিসেবে পরিচিত ক্যানকুন থেকে প্রায় 120 মাইল দূরে অবস্থিত চিচেন ইৎজা নামটি মায়ান সভ্যতার ইৎজার কূপের মুখ থেকে এসেছে এবং এটি একটি মায়ান ভাষার শব্দ অন্যদিকে ইৎজা হল মায়ানদের একটি নৃগোষ্ঠী যারা ইউকাটান উপদ্বীপের উত্তর অংশে মায়া সভ্যতার বিকাশের সময় ক্ষমতার শীর্ষে পৌঁছেছিল কূপটির নামটির সাথে বেশ কয়েকটি ভূগর্ভস্থ নদীর সম্পর্ক রয়েছে যা এই অঞ্চলের নিচ দিয়ে প্রবাহিত হয় এবং সম্ভবত এসব ভূগর্ভস্থ নদীগুলি শহরের জলের উৎস হিসেবেই কাজ করেছিল মায়ানদের সময়ে পানির এই সহজলভ্যতা মায়ান সভ্যতার বিস্তার এবং চিচেন ইৎজার আকারকে অনেকটাই উপযুক্ত করে গড়ে তুলেছিল চিচেন ইৎজার নির্মাণকাল চিচেন ইৎজার নির্মাণকাল নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিবরণগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায় তবে একটা বিষয়ে ঐতিহাসিকরা বরাবরই একমত ছিলেন তাদের মতে চিচেন ইৎজা মায়ানদের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল সেই সময়ে কিছু বিবরণে জানা যায় পঞ্চম শতাব্দীর মধ্যভাগে এ মায়ান শহরটি প্রতিষ্ঠা করা হয় আবার অনেকে মনে করেন যে এই স্থাপনাগুলি ওই সময়ের কয়েক বছর পরে নির্মাণ শুরু হয়েছিল সমসাময়িক কালে এটি মায়ান সভ্যতার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি ছিল প্রায় 2 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত বাণিজ্যিক আবাসিক এবং পাথরের তৈরি অন্যান্য কাঠামো দ্বারা আবৃত একটি শহর ছিল এই চিচেন ইৎজা এমনকি এর নিজস্ব শহরতলি শহর ছিল এবং এ শহরের উপকণ্ঠে ছোট ছোট বাড়ি নির্মাণ করা হয়েছিল লক্ষণীয়ভাবে সেই সময়ে অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির উপলভ্য হিসেবে চিচেন ইৎজা একটি সমতল অঞ্চলে নির্মিত হয়েছিল একটি বৃহত্তর কাঠামোর জন্য উপযুক্তভাবে এটি স্থাপন করা হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য ছিল এল ক্যাস্টিলো একটি দুর্গ এটি ছিল একটি পিরামিড কাঠামো যা মেক্সিকান সরকারের পক্ষ থেকে এটিকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের প্রচেষ্টা করার জন্য সত্যি তাদেরকে ধন্যবাদ জানানো উচিত মায়ান সভ্যতার অতি পরিচিত নিদর্শন হিসেবে এই স্থাপনাটি আজও সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ানদের সরকারি ভবন হিসেবে কাজ করা লাস মঞ্জাস এ প্রত্নতাত্ত্বিক সাইটেরও আরও একটি বৃহত্তর কাঠামো যা সমতল ভূখণ্ডে নির্মিত হয়েছিল চিচেন ইৎজার সমস্ত বিল্ডিং প্রায় 100 ক্যাকিবোব বা পাকা সড়ক পথ এবং ফুটপাতের নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল একটি বিষয় অনেক ঐতিহাসিককে অবাক করেছিল কারণ অনেক ইউরোপীয় শহরেও সে সময়ে পাকা রাস্তা দেখা যায়নি সে সময় মায়ান জনগণ এটা কিভাবে করেছিল সেটাই অবাক করার মতো চিচেন ইৎজাতে অবস্থিত কূপ চিচেন ইৎজার উত্তর প্রান্তে অবস্থিত একটি বৃহৎ কূপ যাকে মায়ান ভাষায় সিনোট বলা হতো প্রচুর আনুষ্ঠানিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয় এই স্থানকে মানুষের আত্মত্যাগের স্থান হিসেবে দীর্ঘকাল ধরে একটি গুজব প্রচলিত ছিল এই কূপটি 1900 গোড়ার দিকে খনন করা হয়েছিল এখানে ড্রেজিংয়ের ফলে স্বর্ণ ফিরোজা এবং জেডের তৈরির অনেক মূল্যবান বস্তুর পাশাপাশি অসংখ্য মূল্যবান নিদর্শন পাওয়া যায় এখানে গবেষকরা মানুষের দেহাবশেষের হাড়ের চিহ্ন দেখতে পান এবং এ সকল হাড় পরীক্ষা করে তারা যা দেখতে পেয়েছিলেন তাতে এটাই ইঙ্গিত দেয় যে সে সময় এসব হতভাগ্যদের কূপে ফেলে দেওয়ার আগে তাদের হত্যা করা হয়েছিল রাজধানী হিসেবে চিচেন ইৎজা নবম শতাব্দীর মধ্যে চিচেন ইৎজা দক্ষিণাঞ্চলীয় রাজধানী হিসেবে পরিচিত পেয়েছিল সে সময় এ অঞ্চলের মায়া শাসকরা মধ্য ও উত্তর ইউকাটান
উপদ্বীপের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছিলেন। উত্তর উপকূলের ইসলা সেরিটোস বন্দরের মাধ্যমে চিচেন ইৎজা আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলির সাথে স্বর্ণ ও অন্যান্য ধনসম্পদ সহ বিভিন্ন পণ্যের ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছিল। এটি বিশ্বাস করা হয় যে শহরে প্রায় 50,000 লোক বাস করত। মায়ান সভ্যতার পতনের জন্য 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আগমনকে ব্যাপকভাবে দায়ী করা হয় এবং বিখ্যাত গবেষকগণ এটাই ধারণা করেন যে ইউরোপীয় উপনিবেশবাদীরা চিচেন ইৎজা ছাড়াও এই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হারিয়ে যাওয়ার পেছনে অনেকটাই দায়ী। প্রকৃতপক্ষে ঐতিহাসিকরা বিশ্বাস করেন শহরের বেশিরভাগ রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মায়াপানে স্থানান্তরিত হয়েছিল। 1200 মাঝামাঝি সময়ে চিচেন ইৎজার দক্ষিণ এবং পশ্চিমে একটি নতুন সম্প্রদায়ের উত্থান হয়। এমন কিছু প্রমাণ রয়েছে যে উপনিবেশবাদীদের আগমনের সময়ে চিচেন ইৎজায় অভিযান চালিয়ে লুটপাট করেছিল, তবে এটি নিয়ে এখনও বিতর্ক অব্যাহত রয়েছে। 1526 সাল স্প্যানিশরা যখন চিচেন ইৎজায় পৌঁছেছিল তখন শহরের আশেপাশে একটি সমৃদ্ধ সম্প্রদায় বাস করছিল। তারা সেখানে সাময়িক সময়ের জন্য একটি অস্থায়ী রাজধানী স্থাপন করেছিল, যদিও পরবর্তীতে এ সাইটটি গবাদি পশু পালন কার্যক্রমের সদর দপ্তর হিসেবে তারা ব্যবহার করেছিল। বর্তমানে চিচেন ইৎজা স্প্যানিশদের দ্বারা দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত এবং তারপরে মেক্সিকোর নামে নবগঠিত দেশ দ্বারা চিচেন ইৎজা 1800 মাঝামাঝি সময় থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হয়ে উঠেছে আর আজও তাই আছে। মূল শহরটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাঠামো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মেক্সিকান সরকারের পক্ষ থেকে এ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণ চালানো হয়। বর্তমানে এ অঞ্চলে যে সকল স্থাপনাগুলো মেক্সিকো সরকারের তত্ত্বাবধানে রয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এল ক্যাস্টিলো, দ্য গ্রেট বল কোয়ার্ট, উত্তর মন্দির, বাসবাদ, স্যাকোবে নাম্বার 1, ওয়ারি ওর্সের মন্দির, 1000 কলামের দল, এল মার্কাডো, এল ওসারিও। প্রতি বছর প্রায় 20,00,000 পর্যটক মায়া সভ্যতার আর্কিটেকচারাল আশ্চর্য নিদর্শনগুলি আবিষ্কার করতে এবং মায়ানের ইতিহাস ও সংস্কৃতিতে নিজেদের সমৃদ্ধ করতে চিচেন ইৎজা ভ্রমণ করেন। তবে প্রত্নতাত্ত্বিকেরা এখনও সাইটটিতে কাজ করে চলেছেন নতুন কিছু আবিষ্কারের আশায়। 2016 সালের দিকে বিজ্ঞানীরা আধুনিক হায়ারগ্লিফিক প্রযুক্তি ব্যবহার করে এল কাস্টিলোর মধ্যে একটি ছোট পিরামিড আবিষ্কার করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে এই ছোট কাঠামোটি মায়ানদের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ ছিল। মায়ান ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য চিচেন ইৎজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গবেষকরা এখনও চিচেন ইৎজায় গবেষণা চালিয়ে যাচ্ছেন মায়ান সভ্যতা সম্পর্কে নতুন কোনো তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে। গবেষকদের ধারণা এই চিচেন ইৎজায় লুকিয়ে রয়েছে অনেক অনেক অজানা রহস্যময় ইতিহাস।